টানা তিন দিনের সরকারি ছুটি ও পর্যটন মেলা ঘিরে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সহকর্মী সৌরভ দেব। সৌরভ, সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তো আমরা জানি যে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌ চলাচল বন্ধ করা হয়েছিল, কবে নাগাদ ফের নৌ চলাচল স্বাভাবিক হবে? ধন্যবাদ। কক্সবাজার এ সমুদ্র সৈকতে এখন আছি আমি, লাবণী পয়েন্টে। এখানে এখন কিছুটা পর্যটকের সংখ্যা কম, কারণ রোদের কিছুটা তাপও রয়েছে। বৈরী আবহাওয়া ছিল সকাল থেকে, সেটি কিছুটা কেটে গেছে। আজ সরকারি ছুটির তিন দিন চলছে, একদম সর্বশেষ দিন। পর্যটন সংশ্লিষ্টরা যেটি বলছেন, প্রায় 3 লক্ষাধিকের মতো পর্যটক এই তিন দিনে কক্সবাজার ভ্রমণ করে গেছেন। আর এর মধ্যে একটি বিষয় জানিয়ে রাখি, বৈরী আবহাওয়ার কারণে আজ সেন্ট মার্টিনে জাহাজ চলাচল করেনি। 7 দিনের যে বিশেষ জাহাজ চলাচলের ব্যবস্থা করা হয়েছিল সেন্ট মার্টিনে যাওয়ার জন্য, পর্যটন দিবস উপলক্ষে যে পর্যটন মেলা চলছে তাকে ঘিরেই, তো সেখানে আমরা খোঁজ নিয়েছি। সেখানে গতকাল যে জাহাজটি গিয়েছিল, সেই জাহাজের প্রায় 150 মতো পর্যটক সেখানে সেন্ট মার্টিনে রয়েছে, সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন টেকনাফের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনি। এবং তিনি নিশ্চিত করেছেন যে তাদেরকে বলা হয়েছিল মাইকিং করে যেন চলে আসার জন্য, কিন্তু তারা নিজের ইচ্ছেতেই সেখানে রয়েছেন। এবং সেন্ট মার্টিনের যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন মুজিবুর রহমান, তিনি জানিয়েছেন তারা সেখানে নিরাপদে আছেন। এবং সাগর যেহেতু একটু উত্তাল রয়েছে, গতকাল আগামীকাল হয়তো স্বাভাবিক হতে পারে পরিস্থিতি, এবং আবার যদি জাহাজ দেয় তখন তারা ফিরে আসবেন। তো কক্সবাজারে ইতিমধ্যেই বেশ উৎসবের আমেজ বিরাজ করছে, এবং এখানে একটি 7 দিনের পর্যটন মেলাও চলছে, এবং মেলা ঘিরে পর্যটকদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে কক্সবাজার দীর্ঘদিন পরে আসলে এই পর্যটন মেলা ঘিরে পর্যটকদের বেশ সমাগম ঘটেছে বলা যায়। এবং যেহেতু আজকে সরকারি ছুটির সময়ও, 7 দিন ব্যাপী যেহেতু পর্যটন মেলা চলছে, তো সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যবসায়ীরা মনে করছেন আগামী সপ্তাহ পর্যন্ত পর্যটকদের এই চাপ থাকতে পারে। বাবলি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৌরভ দেব। টানা তিন দিনের ছুটির শেষ দিনে দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোই দর্শনার্থীদের সমাগম নিয়ে। আরো জানাতে এ মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন বান্দরবন থেকে সহকর্মী আবুল বাসার নয়ন এবং সাতক্ষীরা থেকে শরীফুল্লাহ কায়সার সুমন। প্রথমে যাব বান্দরবানে, সেখান থেকে জানাচ্ছেন ছুটির শেষ দিনে পর্যটন কেন্দ্রগুলোতে লোকের সমাগম কেমন দেখছেন নয়ন। ধন্যবাদ বাবলি, আমি এই মুহূর্তে আছি বান্দরবান শহরের প্রাণকেন্দ্রে, অন্যতম একটি পর্যটন স্পট যেটি নীলাচল পর্যটন স্পট। এতে এই স্পটে আসলে বান্দরবানে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলে মেঘ এবং পাহাড়ের যে মিতালি সেটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটকরা আসেন। আসলে আমরা জানি গত 3 দিন টানা ছুটি ছিল, ছুটির কারণে বান্দরবানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ঘুরতে এসেছেন। তারা আসলে দীর্ঘদিন ধরে, আমি যদি বলি গত 1 বছর ধরে বান্দরবানে পর্যটনের একটা মন্দা ভাব যাচ্ছিল, ঠিক এমনটি সময় টানা 3 দিনের ছুটিতে আসলে বান্দরবানে যে পর্যটন নিয়ে কাজ করেন, হোটেল মোটেল ব্যবসায়ী এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী থেকে শুরু করে যারা পর্যটন নিয়ে কাজ করেন, তারা আসলে মহা খুশিতে রয়েছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, গত টানা 3 দিনের ছুটিতে বান্দরবানে যে হোটেল মোটেল রয়েছে শতাধিক, 50% তাদের হোটেল বুকিং হয়েছে। যে রেস্টুরেন্টগুলো ছিল সেখানে পর্যটকদের উপস্থিতি ছিল। আপনি জানেন, একটু আগে জানাচ্ছিলেন কক্সবাজারে যে 3 লাখের মতো পর্যটকের উপস্থিতি হয়েছে। যে কক্সবাজারে যারা আসলে পর্যটকরা ঘুরতে আসেন, তারা মূলত ফিরার পথে বান্দরবানে যে পাহাড়ের প্রাণ প্রকৃতি তারা আসলে দেখে যান। আমি আসলে এখান থেকে, এখানে কয়েকজন পর্যটক এসেছেন নোয়াখালী থেকে, অন্তত 300 জনের একটি টিম নিয়ে তারা ঘুরতে এসেছেন বান্দরবানের। কোথায় কোথায় ঘুরেছেন, কেমন লাগছে? কক্সবাজার আসছি প্রথমে, আর দ্বিতীয়বার এখানে আসছি, অনেক ভালো লাগছে প্রথমবার এখানে আসা হয়েছে। আপনারা কতজন আসছেন, কোথায় কোথায়? আমরা নোয়াখালী থেকে আসছি, পুস্তক প্রকাশনা বিক্রেতা সমিতি থেকে আমরা 280 জন আসছি। আমরা কক্সবাজার গেছিলাম আজকে, এখানে এত দর্শক বা এত দর্শনার্থী দেখে ভালোই লাগলো। দেশকে জানার জন্য, দেশকে বোঝার জন্য সবাই বের হয়েছে, আমরা বের হয়েছি,
আসলে বান্দরবনটা এত সুন্দর, যদি না আসলে বোঝা যেত না। সবাইকে প্রেজেন্ট করতে হবে বান্দরবনকে, দেশকে, তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা লক্ষ্মীপুর থেকে আসছি। লক্ষ্মীপুর থেকে কতজন আসছেন? একসাথে আসছি আমরা সবাই। কেমন লাগলো বান্দরবন? অনেক সুন্দর লাগছে, সবাইকে আসার আহ্বান রইল। বান্দরবনে কোথায় কোথায় ঘুরছি? আমরা নীলাচল গিয়েছি এবং মেঘলা গিয়েছি। আসলে বাবলি যেমনটি শুনছিলেন, অন্তত 280 জনের একটি টিম নিয়ে, বিশাল একটি টিম নিয়ে বান্দরবানের যে পাহাড় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে এসেছেন, ঠিক তাদের মতো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গত 3 দিন যে টানা ছুটি ছিল, ছুটিতে বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা এসেছেন। আমি বাবলি আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, আসলে যে গত 3 দিনের টানা বন্ধ ছিল, ঠিক এমনটি সময়ে আজ বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে একটি বৈঠক হয়, যে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম কিবরিয়া। তিনি আসলে যে বান্দরবানের হোটেল মোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে পর্যটন সংশ্লিষ্ট যেসব ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটা বলেছেন, বান্দরবানের যে প্রকৃতিটা আসলে রক্ষা করে পর্যটকদের আকৃষ্ট করতে হবে, পর্যটকদের নিরাপত্তার জন্য তারা দেশের যে প্রশাসন রয়েছে, নিরাপত্তা বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, টুরিস্ট পুলিশ রয়েছে, তাদের প্রত্যেককে তারা আহ্বান জানিয়েছেন পর্যটকরা আসলে বান্দরবানে ঘুরতে এসে যাতে হয়রানির শিকার না হন, যাতে তাদের তাকে অতিরিক্ত দাম নেওয়া না হয় সেটিরও তারে তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন আসলে বান্দরবানে যেসব পর্যটকরা ঘুরতে আসবেন তারা যাতে বান্দরবান থেকে ঘুরে গিয়ে পুনরায় আবার বান্দরবানে তাদের বন্ধু বান্ধব এবং সহকর্মীদেরকে নিয়ে যাতে ঘুরতে আসেন সেটি বলেছেন। আমরা এখন পর্যটনের খবর জানার জন্য যুক্ত হব সাতক্ষীরায়। সাতক্ষীরায় আছেন সহকর্মী সুমন। সুমন, জানাবেন সেখানকার খবর। নয়ন, ধন্যবাদ আপনাকে। বান্দরবানের মতোই সাতক্ষীরায়ও কিন্তু পর্যটনের একটা ঢেউ নেমেছে এই 3 দিনের ছুটিতে। আপনাকে বলে রাখা দরকার যে সৌন্দর্যের রানী সেই সুন্দরবন ম্যানগ্রোভ, বিশ্বের সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভ বাংলাদেশের যে সুন্দরবন, সেই সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কিন্তু পর্যটনের ব্যাপক ঢল নেমেছে। কিন্তু একই সাথে বলে রাখা দরকার, যেহেতু পর্যটনে এবার পরিবেশ প্রতিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, সে কারণে একই সাথে কিন্তু সাতক্ষীরার বিভিন্ন পর্যটনের যে কেন্দ্র, বিশেষ করে একই সাথে যে আকাশলীনা, রূপসী বাংলা ফরেস্ট, তারপরে হচ্ছে দেভাটা এবং দেভাটার বটতলা, তালার কয়েকটি জায়গা, এবং এই প্রত্যেকটি পর্যটন কেন্দ্রে কিন্তু ব্যাপক ভিড় জমেছে। আপনাকে বলে রাখা দরকার যে এই এই সুন্দরবনের উপকূলের এই জেলার মূল মূল স্লোগানই কিন্তু সাতক্ষীরার আকর্ষণ, সড়কপথে সুন্দরবন। তো সেই কারণেই এখানে কিন্তু সুন্দরবনের সেই আকর্ষণের জন্য কিন্তু যেটি সংকট হয়েছে সেটি হচ্ছে সড়কটি কিন্তু খুব ভালো অবস্থায় নেই, যে জন্য এখানে কিন্তু পর্যটকদের কিন্তু একটু দুঃখ থেকে গিয়েছে। এখানে এসছে ছোট্ট ছোট্ট কিছু শিশুরা, এখানে কিন্তু বলে রাখা দরকার যে এখানে 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 চলছে কিন্তু 400 বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা, একই সাথে এই দুটি মিলিয়েই যেন পর্যটনের মেলা বসেছে। তোমরা কোথায় কোথায় গেলে, কি কি ঘুরলে, কি দেখতে কি দেখছো? আমরা সকালে প্রথমে গিয়েছি সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা, ওখানে ঘোরার পরে আমরা এই লেক ভিউ, সাতক্ষীরা অন্য আরেকটা অনেক ভালো জায়গা, এখানে আসলাম। এখানে এসে অনেক ভালো লাগলো, বিশেষ করে গুড়পুকুর মেলা আরো ভালো লাগলো, মেলাটা অনেক ঐতিহ্যবাহী এবং ওখানে অনেক কিছু দেখছি। যেমনটি শুনছিলাম যে গুড়পুকুর মেলায় কিন্তু অনেক ভালো লেগেছে, মানে বিষয়টা হচ্ছে যে ঐতিহাসিকভাবে যেটি যেহেতু এটি পর্যটন কেন্দ্র এবং 2009 সালে এই জেলাকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এটি একটি পর্যটন জেলা, এবং তারপর থেকে কিন্তু আসলে অভূতপূর্ব পরিবর্তন আনা হয়েছিল, যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে পর্যটন কেন্দ্র হিসাবে সাতক্ষীরার সুন্দরবনে দুই দুইটি স্পটকে গুছিয়ে তোলা হয়েছিল, এবং একই সাথে তার আবহে আকাশলীলা, রূপসী বাংলা ফরেস্টের সহ বিভিন্ন জায়গাকে কিন্তু গুছিয়ে তোলা হয়, আর এই সেই প্রেক্ষিতেই পর্যটকরা কিন্তু এখানে ভিড় জমায় এবং অর্থনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ছিল সাতক্ষীরা সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন স্টুডিওতে, সেখানে উপস্থিত আছেন বাবলি। বাবলি, এই ছিল সাতক্ষীরা। আপনাকে ধন্যবাদ, সেই সাথে নয়নকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সুপ্রিয় দর্শক, দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যে লোক সমাগম হয়েছে, পর্যটক সমাগম, তার খবর আমরা এতক্ষণ জানার চেষ্টা করছিলাম। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাতক্ষীরা এবং মাধ্যমন থেকে আমাদের সহকর্মীরা।